অনুকাব্য প্রকাশ করেছে পাঞ্জেরি অমর একুশে বইমেলায় বইটি পাওয়া যাচ্ছে। এটা সম্ভবত বইমেলার সবচেয়ে ছোট অনুকাব্যের বই এবং সারা দেশে ক্ষুদ্রতম বই এটা হবে কিনা আমি জানি না, আমার কাছে সেই তথ্য নাই, কিন্তু আপাতত আমি যতটুকু জানি যে এত ছোট বই হয়নি বা হয়ে থাকলে আমার জানা মতে নেই। আমি এটার মধ্যে থেকে কয়েকটি অনুকাব্য পড়ছি, প্রায় 250 অনুকাব্য এখানে ছাপা হয়েছে, যার প্রত্যেকটি প্রেম বিষয়, প্রেম ভালোবাসা বিষয়। আমি প্রথম অনুকাব্যটি পড়ছি, এটা দীর্ঘদিন আগে লেখা, ছেলেটা বাদাম ছিলিত মেয়েটা বাদাম গিলিত, বাদাম হইল শেষ মেয়েটা নিরুদ্দেশ। এরকম অনেক অনুকাব্য আছে, দুই লাইনের অনুকাব্য আছে, যেমন পরের অনুকাব্যটাতেই আছে, বয়স হয়েছে বুঝি তাই তো তোমায় খুঁজি, শুধু হাহাকার আহা তুমি কার, এটাও দুই লাইনের। এটা চার লাইনের। বউটি যখন সাজে স্বামীটি ব্যস্ত কাজে, স্বামীটি যখন গায় বউটি ঘুমিয়ে যায়, এরকম 250-এর বেশি অনুকাব্য ছাপা হয়েছে। মোট পৃষ্ঠা সংখ্যা এই বইটির 255 পৃষ্ঠায় যতগুলো অনুকাব্য এখানে আছে। এই বইটি পাওয়া যাচ্ছে অমর একুশে বইমেলায়, পাঞ্জেরি প্রকাশনী এটা প্রকাশ করেছে। এটার দাম, গায়ের দাম হচ্ছে 150 টাকা এবং বিক্রয় মূল্য 112 টাকা। পৃথিবীতে আমার মনে হয় এই প্রথম এত ছোট একটি কাব্যগ্রন্থ আমি পেলাম, মানে পৃথিবীতে এর আগে আমি আমার জানা মতে যে এরকম ছোট কাব্যগ্রন্থ আমি আর দেখিনি। সেই জন্য বলতে হয় যে একটি রেকর্ডও বটে, সাইদুজ্জামান রওশন, তন্তস্বর রওশন যাকে বলে আমরা চিনি, তার অনুকাব্য ইতিমধ্যে তো খুবই আলোচিত, অনেক জনপ্রিয়, এবং তিনি অনুকাব্য দন্তস্বর রওশন হিসেবেই অধিক পরিচিত, জনপ্রিয়। তার এই নতুন প্রচেষ্টাটা আমার খুবই ভালো লেগেছে। আমার মনে হয়েছে যে আসলে এই প্রথম যে কথাটা বললাম যে এটা মনে হয় যে পৃথিবীতে এত ছোট কাব্যগ্রন্থ এর আগে আর হয়নি, আমি দেখি। আরও বেশি ভালো লাগলো যে অনুকাব্য এবং সেটার জন্য একটা অনুবই, এই সব কিছু মিলিয়ে এটার মধ্যে একটা চমৎকার সম্মিলন ঘটেছে। আমি একটা কবিতা পড়ছি, কারণ আমার কাছে কবিতাগুলো শুধু একটা বই বের করলাম ছোট তা না, কিন্তু এটা কী দিয়ে সমৃদ্ধ হয়েছে সেটা যদি আমি একটু দেখার চেষ্টা করি বা পড়ার চেষ্টা করি, তখন দেখব যে মুগ্ধতা আরও বেশি ছড়িয়ে গেছে। যেমন একটি কবিতা তো আমার পড়ে খুবই ভালো লাগলো, একটু সময় নিচ্ছি। সবগুলো পড়তে ইচ্ছে করবে, কিন্তু আমি সকালে যায় রোকে আয়, বিকালে যায় নাহারে, ছেলেটা বোঝে না হায় ভালোবাসি তাহারে। আমি যদি এরকমভাবে আরো দু একটা পড়ার চেষ্টা করতাম তাহলে, লাভ নাই পারলে ছেকাধিক, প্রেমিক আছে আমার একাধিক, এবাড়ির ছাদে পাঞ্জাবি ও বাড়ির ছাদে সেলোয়ার, দুটোকেই এক করে সালমা ও দেলোয়ার। খুব উইটি, খুবই মানে রসাত্মক, এবং ভালোবাসার ক্ষেত্রে এরকম ছোট ছোট অনুকাব্য
আমার মনে হয় যে সব পাঠককেই মুগ্ধ করবে। আমি যারা দেখছেন তাদেরকে বলবো, এবার অমর একুশে বইমেলায় যাবেন এবং এই বইটি আপনারা সংগ্রহ করবেন পাঞ্জেরি প্রকাশন স্টল থেকে।